প্রধানমন্ত্রীর করা হুঁশিয়ারির পর হাসপাতালে বেড়েছে চিকিৎসক নার্সদের উপস্থিতি সেবা নিয়ে অভিযোগের কমতি নেই রোগীদের লোকবল সংকটের কথা বলছে কর্তৃপক্ষ বিদেশগামী বড় ভাইকে বিমানবন্দরে বিদায় জানাতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি ঘাতক ট্রাকের চালক ও সহকারী আটক অভিনব কায়দায় রাজধানীর নিউ মার্কেটের পোস্ট অফিস থেকে এক ব্যক্তির পাঁচ লাখ টাকা হাতিয়ে নিল অসাধু চক্র ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা ফেনীতে নিখোঁজের ১২ ঘন্টা পর সপ্তম শ্রেণীর ছাত্রের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার আটক হয়নি কেউ এবং শুধু সপ্তাহ নয় বছর জুড়েই পুলিশকে সেবা বান্ধব হওয়ার আহ্বান বিশিষ্টজনদের সংস্কারমূলক ব্যবস্থা নেয় পরিস্থিতি উন্নতির দাবি পুলিশের সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ চিকিৎসক নার্সদের দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর রংপুর মেডিকেলে চিকিৎসক নার্সদের উপস্থিতি তুলনামূলক কিছুটা বেড়েছে তবে সেবা নিয়েও অভিযোগের কমতি নেই ভুক্তভোগীদের দালালদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী এবং স্বজনদের অভিযোগ এই ধরনের অনিয়মের সঙ্গে হাসপাতালের অসাধু কর্মচারীরা জড়িত এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি লোকবল সংকটে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট রোববার সকালে চিকিৎসক নার্সদের ডিউটি পালনের অবহেলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারির খবর গণমাধ্যমের কল্যাণে পৌঁছে যায় সবখানে বিকেল পর্যন্ত সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে তার বক্তব্যের প্রতিফলন চিকিৎসক নার্সদের উপস্থিতি খানিকটা বেশি দেখা গেছে এদিন সাধারণত দুপুর একটার পর ডাক্তারদের উপস্থিত পাওয়া না গেলেও বিকেল পর্যন্ত অনেককেই হাসপাতালে ব্যস্ত দেখা গেছে তবে সেবার মান নিয়ে রোগী আর তাদের স্বজনদের অভিযোগের শেষ নেই একটা দিয়ে ভর্তি করাইছি বেড পাইনি এখনো দাঁড়িয়ে আছে এই ওয়ার্ডটা বিশেষ করে মেডিসিন বিভাগটা আরো বড় করা দরকার আমাদের কারণ এখানে দেখেন আমাদের পেশেন্টরা বেড পাইতেছে না ঠিকভাবে বা অন্য অন্য আনুষঙ্গিক কোনো কিছু পাইতেছে না ডাক্তার ওই যে দিনে একবার আসে সকাল ১০টার দিকে আর গেলে আসে চলে গেল আর নাই ডাক্তার নার্সদের বাইরে হাসপাতালের কর্মচারী আর দালালদের নিয়ে অভিযোগগুলো বেশি গুরুতর ওয়াশ টাশ করা এগলেন বাবদ এলাই যে ছোট ছোট যে কর্মচারীরা নিম্ন কর্মচারীরা পয়সা যারা করে না বেড সংখ্যা বাড়ানো দরকার চিকিৎসকের সংখ্যা বাড়ানো দরকার এদিকে দেশের মানুষের চিকিৎসা সেবা নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক নির্দেশনাকে স্বাগত জানিয়েছে হাসপাতাল প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রোগ্রাম নিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা সাধুবাদ জানাই যেখানে ১,০০০ বেডে ২,৫০০ রোগী থাকে সেখানে অবশ্যই একটা নতুন হাসপাতাল হওয়া দরকার লোকবল বাড়ানো দরকার এই লোকবল বাড়লে সেবার মানও বাড়বে নানা কারণে দারিদ্রপ্রবণ অঞ্চলের সরকারি এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দিনের পর দিন ১,০০০ শয্যার এই হাসপাতাল সামলাচ্ছে তিন গুণ রোগীর চাপ এই বিষয়গুলো বিবেচনারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা রতন সরকার সময় সংবাদ রংপুর বিদেশগামী বড় ভাইকে এগিয়ে দিতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও তাদের ভগ্নিপতি মাঝরাতে রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় নিহত হন তারা এ ঘটনার পর ঘাতক ট্রাকটি ফুটপাতে উঠে যায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ রাতেই আরেকটি দুর্ঘটনার পর দ্রুত গতিতে পালাতে গিয়ে ট্রাকটি দুজনকে চাপা দেয় সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদী থেকে রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট তাই তাকে হোটেলে বিশ্রামে রেখে বিমানবন্দর এলাকা ঘুরে দেখতে বের হন ডালিম ও মোবারক কিন্তু তা হলো না বিমানবন্দরের প্রবেশ মুখে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের জীবন খবর পেয়ে হোটেল থেকে বিমানবন্দর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল মা আর সদ্য বিবাহিত বোনকে কি জবাব দেবেন তা ভেবে বাকরুদ্ধ তিনি সৌদি আরব যাওয়ার জন্য আমি এসেছিলাম আমার বায়াই ছিল সাথে আমার বোন জামাই ছিল আমার রুমে স্যার সবাই আমি বলছি গেলি ভাই আমি বা নিচে তা আছি স্যার আর খবর নাই স্যার আমার ঘুম বারবার ভাঙতেছে গো স্যার আমি গেম নইল গো স্যার কালকা গেম নো রুম গো
পুলিশ জানায় ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে দুজনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেও জানায় পুলিশ। রাত 12:30 এর দিকে বিমানবন্দরের সংযোগ স্থলে একটা মাইক্রোকে সর্বপ্রথম এই ট্রাকটি আঘাত করে। আঘাত করার পরে পালিয়ে বেড়ানোর জন্য সে এই বাম দিকে ঢুকাই দেয়। দিকে আমাদের একটা পোস্ট ছিল, পোস্টে হিট করে এখানে আটকে যায়। তো আসার সময় এখানে দুইজন পথচারী ছিল, দুইজন পথচারীকে সে আঘাত করে এবং ওখানেই তারা মারা যান। এটা তো একেবারে বিমানবন্দরের সম্মুখ প্রবেশ পথ, এখানে আমাদের 18 জন সদস্য সবসময় নিয়োজিত থাকেন, এরা কিন্তু আহত হতে পারতেন বা নিহত হতে পারতেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চলছে ট্রাফিক পক্ষ। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে রয়েছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শফিক, আসলে এই গত 15 জানুয়ারি থেকে কিন্তু পক্ষকালব্যাপী যে এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চালু করেছে এই ডিএমপি, তার অংশ হিসাবে কিন্তু এখন আমি রয়েছি মানিক মিয়া এভিনিউতে। এবং মানিক মিয়া এভিনিউতে কিন্তু যে ট্রাফিক এখানে যারা রয়েছেন তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু এখানে চেক করছেন, বিশেষ করে যে বিষয়গুলো তারা বেশি নজরে দিচ্ছেন, যে প্রাইভেট গাড়ি তো রয়েছে, এছাড়া মোটরসাইকেল এবং পাশাপাশি গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো কিন্তু তারা দেখছেন, বিশেষ করে ফিটনেস কিংবা ড্রাইভিং লাইসেন্স। এবং আমরা আসলে এই যে ট্রাফিক আন্দোলনের পরে বেশ কয়েক দফা এই যে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে ডিএমপির যে বেশ কিছু পদক্ষেপ তারই অংশ হিসেবে কিন্তু এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষ, এবং আমরা কিন্তু দেখছি যে এই বিষয়গুলো যারা রয়েছেন ট্রাফিক শৃঙ্খলা বলতে যে বিষয়গুলো যে উন্নতিগুলো আসলে আমি সকাল থেকে বেশ কয়েকটি এই পয়েন্টে গিয়ে দেখেছি, যে বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের যে হেলমেট পরার যে বিষয়টি সেইটি কিন্তু আসলে মোটামুটি অনেকটাই বলতে গেলে রাজধানীতে প্রচলন হয়ে গেছে। এক বা একাধিক যাত্রী বা যারাই থাকেন আরোহী মোটরসাইকেলে তারা কিন্তু আসলে হেলমেট পরে থাকেন। এছাড়া সিএনজি অটোরিকশা বা গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর যে কাগজপত্র রয়েছে সেগুলো অনেক অংশে ট্রাফিক যারা এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানাচ্ছি যে অনেক অংশে এই বিষয়টি উন্নতি হয়েছে। এখন খুব একটা যে ফিটনেসবিহীন গাড়ি কিংবা চালকের কাগজপত্র থাকে না এই ধরনের গাড়ি আগের তুলনায় অনেক অনেক অংশে কমে গেছে এই ধরনের গাড়ি চলাচল। কিন্তু তারপরও কিন্তু সড়কের যে মূল লক্ষ্য ছিল যে এই যে এত কিছুর যে মূল লক্ষ্য কিন্তু হচ্ছে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেই শৃঙ্খলা কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে ফিরে আসেনি। এর মূল কারণ হিসেবে কিন্তু আসলে আমরা দেখেছি যেখানে যে ট্রাফিক রয়েছে বা এই ব্যবস্থাপনা যারা রয়েছে বা চেকপোস্টগুলো রয়েছে সেখান থেকে এই চালকরা একটু সচেতন হয়ে তারা গাড়ি চালাচ্ছে, কিন্তু তারা কিন্তু একটু পরে গিয়ে বা সামনে গিয়ে তাদের যে সেই বেপরোয়া গতি বা একে অপরের প্রতি এই যে তারা প্রতিযোগিতা সেই অসুস্থ প্রতিযোগিতা কিন্তু তারা এখনও রয়েছে, এবং পাশাপাশি যত্রতত্র তাদের যাত্রী ওঠানো নামানো যে কারণে কিন্তু এই যে যানজটটা সেই যানজটটা কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এছাড়া বিভিন্ন রাজধানী জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে এবং সেই কাজের ফলে যে সমন্বয় করার কথা সেই সমন্বয়গুলো আসলে ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু এখানে যে সেই যানজট যানজট থেকে কিন্তু আসলে নগরবাসী রেহাই পাচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো এই ট্রাফিক পক্ষের সবশেষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ট্রাফিক পক্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। অভিনব কায়দায় রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিস থেকে এক ব্যক্তির প্রায় 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সিসিটিভির ফুটেজে স্পষ্ট ছবি থাকার পরও 1 মাস পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। সরেজমিনে পোস্ট অফিস গিয়ে দেখা যায় এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ বলছে সংঘবদ্ধ একটি চক্রের এমন অপরাধের আরও তথ্য পাওয়া গেছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাশেদ লিমনের রিপোর্ট। সঞ্চয়পত্র কেনার উদ্দেশ্যে গত 24 ডিসেম্বর বেলা 11:30 মোহাম্মদ সাইফুল ইসলাম
সিসিটিভির ফুটেজে দেখা যায় সাইফুল টেবিলে টাকার প্যাকেটটি রাখার পর আগে থেকে সেখানে বসে থাকা তিন ব্যক্তি কৌশলে তাকে টাকার প্যাকেট থেকে দূরে সরিয়ে দেয়। পরে ফাইল দিয়ে প্যাকেটটি আড়াল করে রাখে। এরপর প্যাকেটটি হাতিয়ে নিয়ে এক মুহূর্ত সময় না দিয়ে অদৃশ্য হয়ে যায় তিনজনই। নিউমার্কেট পোস্ট অফিসে প্রতিদিনই লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে, কিন্তু নিরাপত্তায় নেই বাড়তি কোনো আয়োজন। নিরাপত্তার চিত্র বলতে আছে শুধু তিনটি সিসি ক্যামেরা। পুলিশ আনসার তো দূরের কথা, নেই নিজস্ব কোনো নিরাপত্তা ব্যবস্থাও। আমরা তো সেগুলো চিনি না, সেগুলো তো বাইরে বসছে, বাইরে গেট, আমরা এখান থেকে কেউ বুঝবো যে ওই লোক কি কাজে আসছে। কিন্তু আপনার সিকিউরিটি নাজুক অবস্থা কেন? সিকিউরিটি ধরেন কর্তৃপক্ষ নিয়োগ করবে, আমরা তো বলতে পারবো না। আমরা তো চাই সিকিউরিটি দেখ, কিন্তু আমাদের কোনো অফিসে, শুধু আমাদের এখানে না, কোনো অফিসে স্পেশাল কোনো সিকিউরিটি নাই। আমার টাকা গেছে, আমার কষ্টের টাকা। আমার মতন যদি আর কোনো ভাইয়ের কোনো গ্রাহকের না হয়, আমার দাবি একটাই, সবাইরই হেল্প দরকার। আমি একা মানুষ, আমার পক্ষে সম্ভব না। এদিকে ভিডিও ফুটেজে পোস্ট অফিসের সাবেক এক কর্মচারীর সন্দেহজনক চলাফেরার কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা তাদের। তবে সংঘবদ্ধ এই চক্রের তিনজনকে শনাক্ত করা হলেও এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার সময় তার যে মানে কথার ল্যাঙ্গুয়েজ বা ওদের সাথে তার যে একটা সক্ষমতা, এটা স্পষ্ট বোঝা যায়। এটা একটা চক্র আসলে, বাদীর টাকাটা সে রেখা কথা বলতেছে, এটা কিন্তু একটা বিরাট বোকামি। এই এই সুযোগটাই এরা নেই, এরা কিন্তু ভয়ভীতিও দেখায় না, কিছুই না। অপরাধীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর তাগিদ ভুক্তভোগীদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের রুটিন ওয়ারগুলো জনসাধারণকে অবহিত করতে দেশ জুড়ে ঘটা করে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। অথচ বছর জুড়ে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে নানা হয়রানির অভিযোগ। এ অবস্থায় শুধু সপ্তাহ নয়, বছর জুড়েই পুলিশকে সেবাবান্ধব হওয়ার আহ্বান শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীদের। তবে পুলিশ কর্মকর্তার দাবি, সংস্কারমূলক ব্যবস্থা নেয়ায় তাদের কার্যক্রম এখন অনেকটা সেবাবান্ধব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রতিটি পুলিশ ইউনিটে চলছে পুলিশ সেবা সপ্তাহের নানা আয়োজন। প্রতিটি থানা কম্পাউন্ড সাজানো হয়েছে বর্ণাঢ্যভাবে। বিশেষ করে জিডি এন্ট্রি, অভিযোগ দায়ের সব পুলিশের রুটিন ওয়ার্কগুলি প্রদর্শন করা হচ্ছে সেবা সপ্তাহের এই আয়োজনে। চলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশের আলোচনা সভাও। কীভাবে জিডি করতে হবে, কীভাবে অভিযোগ জানাইতে হয়, এবং এই সাপোর্টটা পুলিশ কিভাবে তাকে দিবে, এটা আমরা ব্যবস্থা রাখছি। আমরা নারী শিশু বান্ধব ডেস্ক করেছি, এখানে নারী এবং শিশু, নারী অফিসারের কাছে, যাতে এরা স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিযোগগুলো বলতে পারে। কিন্তু ঘটা করে দেশজুড়ে পুলিশের এই আয়োজন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বছরের পুরোটা সময়ই পুলিশের বিরুদ্ধে থাকে নানা হয়রানির অভিযোগ। শুধু সপ্তাহ নয়, ন্যায্য সেবা জনগণের পুরো বছরের পাওয়া উচিত বলে মনে করেন সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদরা। সবাই যে পুলিশের মধ্যে খারাপ সেটাও আমি বলতে চাই না, তবে ভালো সংখ্যা খুবই কম। কেন, প্রতিনিয়ত আমরা সংবাদপত্রে বা অন্যান্য মাধ্যমে যে নিউজ পাই সেটা হচ্ছে বাই অ্যান্ড লার্জ নেগেটিভ। পুলিশের পক্ষে সামাজিক সমস্ত অন্যায় দূর করা এটা উচিত নয়, সম্ভব নয়, কারণ তাহলে সমাজ কী করবে? মানুষ ন্যায় মানে ন্যায়বোধহীন মানুষ যদি হয়ে যায়, মানে আমি যদি অবিবেচক হয়ে যাই, তো পুলিশ কাহা তো আমার বিরুদ্ধে লেগে থেকে আমাকে বিবেচনার পথে আনবে, ন্যায়ের পথে আনবে, এটা তো পুলিশের কাজ নয়। তবে পুলিশ কর্মকর্তার দাবি, সংস্কারমূলক ব্যবস্থা নেওয়ার কারণে পুলিশের কার্যক্রম বর্তমানে অনেকটা সেবাবান্ধব। আমরা সারা বছর যে কাজগুলো করছি সেই কাজগুলো এই এক সপ্তাহে একটা মানে কম্বাইন্ড ওয়েতে, কম্বাইন্ড একটা জায়গায়, একটা মেলার মতো করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছে যে এই এই সেবা আমরা থানা থেকে বা পুলিশ স্টেশন থেকে আমরা প্রোভাইড করছি। রোববার থেকে শুরু হওয়া দেশের প্রতিটি পুলিশ ইউনিটের এই সেবা সপ্তাহ চলবে 2রা ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। লাগাম টানতে না পারলে থেকে যাবে দুর্বলতা, বলছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় এই বৈঠক। উপস্থিত আছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নুরুল মজিদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য।
তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। ফেনীতে নিখোঁজের 12 ঘন্টা পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই শিশুটির এক বন্ধু পলাতক রয়েছে। সকালে শহরের পাঠানবাড়ি সড়ক এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, রাতে শহরের মমিন জাহান মসজিদ এলাকা থেকে নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান না পাওয়ায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা জসিম উদ্দিন। আর সকালে পাঠানবাড়ি এলাকার একটি নির্মাণাধীন বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির পায়ের একটি অংশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মাটিগুলা আলগা, আমার ফ্রেন্ড দাঁড়ায় বলতেছে এখানে মাটিগুলা কেমন আলগা আলগা লাগতেছে, এখানে দেখতে পারো তো দুইটা তিনটা মাটি সরানোর পরে দেখা যায় যে পাটা বহিরাগত ভাসমান ছেলেরা এখানে থাকে। সেই ছেলে সাব্বির নামক জৈনক এক ছেলে, আমি তার ছবি সংগ্রহ করছি। সেই ছেলে জোর করে তাকে নিয়ে আসে এবং প্রত্যক্ষদর্শীরা অনেকেই আমার কাছে বলছে যে তাকে জোর করে নেওয়া হয়েছে রিক্সাতে। গাইবান্ধায় কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকালে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব এবং অশ্লীল ভিডিও পাঠান। শনিবার ভুক্তভোগী 5 ছাত্রী যৌন হয়রানির বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে 4 দিনের ছুটি নেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। সময় সংবাদে আরও থাকছে, বোরো মৌসুমেও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প চালু না হওয়ায় বিপাকে কৃষক, ড্রেজিং শেষ করে শিগগিরই পাম্প চালুর আশ্বাস। খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আসছে মুদ্রানীতিতে এ বিষয়ে নির্দেশনা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে না পারলে আর্থিক খাতে দুর্বলতা থেকেই যাবে। সানবীর রুপলের রিপোর্ট। গেল 10 বছরে লাগামহীন ঘোড়ার মতো ছুটছে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। 2009 থেকে 18 পর্যন্ত সময়ে 22,000 কোটি টাকার খেলাপি ঋণ ছুঁয়েছে লাখ কোটি টাকার ঘরে। হলমার্ক, বিসমিল্লা গ্রুপের মতো একের পর এক ঋণ কেলেঙ্কারির তথ্য ফাঁসে আর্থিক খাতে দাগ লেগেছে। রাঘব বোয়ালদের দৌরাত্বে যেমন কলঙ্ক লেগেছে ব্যাংক ব্যবস্থায়, তেমনি বিব্রত করেছে সরকারকে। তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার। নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর প্রথম দিনেই খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। আমাদের আর্থিক খাত নিয়ে আমরা কাজ করব, সংস্কার যদি আমরা না করি তাহলে আমরা আগের জায়গায় আটকে পড়ে যাব। একই সুর কেন্দ্রীয় ব্যাংকেরও। এর মধ্যে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসছে মুদ্রানীতিতেও থাকবে নির্দেশনা। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এই যে করার নির্দেশনা থাকবে যে তারা তাদের পলিসি নিয়ে, বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট পলিসি আছে, রিকভারির ক্ষেত্রে তারা যে সমস্ত উদ্যোগ নেবে, সব কিছু মিলে তাদের ক্লাসিফিকেশন যাতে নিচে নামিয়ে আনা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায় 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ী ঋণের হার 11%, সর্বোচ্চ অনাদায়ী বেসিক ব্যাংকের। ব্যাংকটির 60% ঋণই খেলাপের খাতায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ডিসেম্বরের হিসেব হাতে পেলে এ হার কিছুটা কমতে পারে। তারা চেষ্টা করছে যে রিশেডুলিং করছে, রিঅ্যাডজাস্টমেন্ট করছে, সুদ মৌকুব করছে। গত সেপ্টেম্বর কোয়ার্টার যেটা বাড়ার একটা কারণ ছিল যে ওইখানে দেখা গেছে যে তারা ওই পিরিয়ডটা লোন ডিসবার্সমেন্ট একটু কম ছিল। রাজনৈতিক সদিচ্ছেই পারে সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সেন্ট্রাল ব্যাংকের সেরকম ইন্ডিপেন্ডেন্ট রোল নেই, আর দ্বিতীয় হচ্ছে যে আইনি কাঠামোর মধ্যে প্রচুর ফাঁকফোকর রয়ে গেছে। আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন যেরকম দরকার, যে লুপহোলসগুলোকে বন্ধ করা, দক্ষতা বৃদ্ধি করা, পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েও এই ধরনের ঋণ খেলাপির যে কালচারটা, এটাকে অ্যাড্রেস করা খুবই জরুরি। প্রয়োজনে আইন পরিবর্তন করে কঠোরভাবে আইন প্রয়োগেরও পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।
শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থায়ীভাবে রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তবে দর্শনার্থী এবং ক্রেতাদের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আগামীতে এখানে মেলা আয়োজনে আশেপাশের সড়কের বিশৃঙ্খলা রোধ এবং পণ্যের মান এবং পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। হাসান সাফায়াতের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, একই স্থানে দেশি বিদেশি বহুমাত্রিক পণ্য প্রদর্শন ও কেনা বেচার সবচেয়ে বড় আয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে মেলার পরিসর যেমন বেড়েছে, তেমনি ক্রেতা দর্শনার্থীর সমাগমও বেড়েছে দিন দিন। বিপরীতে গেল কয়েক বছর ধরে নিম্নমানের পণ্য প্রদর্শন, আশপাশের সড়কে বিশৃঙ্খলা সহ সার্বিক অব্যবস্থাপনার কারণে মেলার আন্তর্জাতিক আবেদন নিয়েও প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে 2015 সালে শেরেবাংলা নগর থেকে সরিয়ে পূর্বাচলে 20 একর জমির উপর বাণিজ্য মেলার স্থায়ী অবকাঠামো তৈরির উদ্যোগ নেয় সরকার। তবে সেখানে বিশেষায়িত পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে জানিয়ে শেরেবাংলা নগর থেকে মেলা সরিয়ে নেওয়া হচ্ছে না বলে ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। এখানেই বছরে একবার করে হবে, কিন্তু সারা নানামুখী সমস্যা থাকার পরও মেলা না সরানোর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাই, কারণ সরকার ওটাতে করেছে রপ্তানিমুখী, আর আমাদের লোকালি যে মেলাটা ফেয়ারটা এখানে হচ্ছে এটার জন্য এটা অনেক ভালো। এখানে যে জনপ্রিয়তা আছে, যে একটা পরিচিতি আছে, এখন মনে করেন এখানে চেঞ্জ হইলে সেটা ভালো হবে না। মেলা যদি শেষ হয় টোটাল সিকিউরিটি টোটালি আউট হয়ে যায়, কোনো সিকিউরিটি থাকে না। এই সময়টুকু আমাদের যাতে প্রোটেকশনটা দেয় এবং আমাদের পানি ল্যাট্রিনের যে সুবিধাগুলো এগুলো যাতে ঠিক থাকে। ভিতরে হকার চলে আসে বিভিন্ন পন্থায়, ঢুকে পরিবেশ নষ্ট করে, সেটাও দেখতে হবে। মেলার স্থান পরিবর্তন না হওয়ার বিষয়ে মিশ্র মত ক্রেতা দর্শনার্থীদের। খুবই ভালো একটা নিউজ পেলাম, আমি জানতাম যে এবারই হবে না, পূর্বাচলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাটাতে হওয়ার কারণে আমাদের সবার যাতায়াতের সুবিধা হচ্ছে। আমরা যারা অফিসমুখী যারা থাকি সন্ধ্যার দিকে, তখন এখানে একটা হিউজ জ্যাম হয়, সেই জায়গা থেকে আমি মনে করি যে এত বড় একটা ইভেন্ট মনে হয় ঢাকার একটা পাশে গেলে ভালো হয় আর কি। মেলায় প্রদর্শিত পণ্যের মান বজায় রাখা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে সরকারি তৎপরতা বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলে পাখি শুমারিতে অংশ নিয়েছেন ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ পল থমাস সহ দেশের পাখি বিশেষজ্ঞরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, শফিক, আমি এখন দাঁড়িয়ে আছি বাইক্কা বিলে। এই বাইক্কা বিলটা হচ্ছে হাইল হাওরের একটি দুটি বিল নিয়ে একটি বিল, এবং এই হাইল হাওরের 17,000 হেক্টর যে ভূমি আছে তার মধ্যে 170 হেক্টর হচ্ছে কি এই বাইক্কা বিল। এখানে আসার পর একটি মনোরম দৃশ্য যেটা দেখা যাচ্ছে, গত এখানকার যারা বাসিন্দা তারা বলেছে গত 4-5 বছরের মধ্যে এবারের মতো এত পরিযায়ী পাখি বা অতিথি পাখি এখানে পড়েনি, ও অনেক বিভিন্ন ধরনের পাখি এখানে পড়েছে, বিশেষ করে হাঁস জাতীয় যে পাখিগুলো চারি অবস্থান এখানে বেশি দেখা যাচ্ছে। এবং এখানের এই পাখিগুলো পরিসংখ্যান করার জন্য ব্রিটিশের এক সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আছেন, এই বাইক্কা বিলে অবস্থান করছেন, তিনি পরিসংখ্যান করছেন, পরিসংখ্যান করার চেষ্টা করছেন যে এখানে কত পাখি এই মুহূর্তে আছেন। তিনি নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছেন এই পাশে যে টাওয়ারটি আছে টাওয়ারটির উপরে। তবে আমরা আসার পরটা যেটা দেখেছি, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি উপরে টাওয়ার, এই টাওয়ারের চতুর্দিকেই বিভিন্ন ধরনের পাখিদের বিচরণ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এই জায়গাটি একটি অভয় পাখিদের একটি অভয়ারণ্য এবং পাখিদের অভয় আশ্রম বলা যায়, যে এই ধরনের পাখি সিলেট অঞ্চলে খুব কমই দেখা যায়। ওদিকে টাঙ্গুয়ার হাওরে এক সময় প্রচুর পরিমাণে পাখি পড়তো, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে, শনির হাওরে, এখন সেই জায়গাতে পাখি একেবারে নাই বললেই চলে। কিন্তু এখানে এসে তার ঠিক বিপরীত দৃশ্য আমরা লক্ষ্য করেছি, যে এখানে একবারে যদিও ক্যামেরাতে যতটুকু দেখানো যাচ্ছে এখানে ঠাসা পাখি রয়েছে বিভিন্ন জায়গা, বাম দিকে, ডান দিকে এবং পিছনে, সব দিকে চতুর্দিকেই একেবারে পাখিতে ঠাসা রয়েছে, যদিও তেমন ক্যামেরায় বোঝা যাচ্ছে না শফিক। কিন্তু আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেই পরিযায়ী পাখি বা অতিথি পাখিতে ঠাসা রয়েছে। এবং আমি যদি আরেকটু দেখাতে চাই, পাখিগুলো মাঝে মাঝে উড়ে এসে বিভিন্ন জায়গায় বসে, এবং এই যে একটি মনোরম দৃশ্য, যারা পর্যটকরা আছেন, যে পর্যটকরা এই এলাকায়
আসলে সারাদিন তাদের সময় কেটে যাবে, কিন্তু এখানে আসার পর্যন্ত বাইক্কা বিলে আসা পর্যন্ত যে জায়গাগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলো আসলে রাস্তাটি অত্যন্ত নাজুক অবস্থায়, এবং এই যে অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য জিনিসগুলো যদি উন্নয়ন করা যায়, আমরা সবসময় যেটা বলে থাকি সিলেট অঞ্চলের যে পর্যটন এলাকাগুলো আছে সেই এলাকার অবকাঠামো উন্নয়ন তেমন নেই, এবং এখানেরও একই অবস্থা আমরা দেখেছি। এখানে আসার যে পথটার দূরত্ব 10 কিলোমিটার প্রধান সড়ক থেকে সিলেট ঢাকা সড়ক থেকে যে 10 কিলোমিটার সড়ক প্রধান সড়ক থেকে যে সড়কটা চলে এসছে ভিতরে, সড়কটার অবস্থা খুবই করুণ অবস্থা। সেই সড়কের উন্নয়ন সহ এখানকার অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশি বিদেশি প্রচুর পর্যটক এই বাইক্কা বিলে আকৃষ্ট করতে পারবে, কারণ সিলেট অঞ্চল সহ সারা বাংলাদেশে এত পাখি কোনো বিলে বা কোনো হাওরে এখন আছে বলে আমাদের জানা নেই। কারণ হচ্ছে গিয়ে সুনামগঞ্জ অঞ্চলের প্রত্যেকটি হাওর আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এই পর্যটনের সংবাদ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেছি। আগে একসময় টাঙ্গুয়ার হাওর বিখ্যাত ছিল পাখির জন্য, কিন্তু এখন টাঙ্গুয়ার হাওরে পাখি নাই বললেই চলে, কিন্তু এখানে এসে একেবারে সম্পূর্ণ একটি মনোরম দৃশ্য আমরা দেখতে পেয়েছি, বা পাখিদের বিচরণ আমরা দেখতে পেয়েছি। এই অবস্থা যদি পৌঁছে দেওয়া যায় পর্যটকদের কাছে, এই অবস্থা যদি জানানো যায় দেশি বিদেশি পর্যটকদের কাছে, আমার মনে হয় যে এখানকার যারা আছেন তারাও বলছেন যে এই জায়গাতে পর্যটক আনার জন্য সরকারের পর্যায়ে এবং পর্যটন কর্পোরেশন সহ যারা সংশ্লিষ্ট আছে তারা যদি ব্যবস্থা নেন এখানে প্রচুর পরিমাণ পর্যটকদের আনা সম্ভব হবে। সব কিছু মিলে বলা যায় এই জায়গায় পর্যটকরা এল এবং তাদের মন ভালো হয়ে যাবে, একটি ভালো জায়গার বাংলাদেশের দেখতে পাবে বাইক্কা বিলে। এবং এই বাইক্কা বিলে যিনি আসছেন ব্রিটিশ পর্যবেক্ষক পাখি পরিসংখ্যানবিদ, তিনি সারাদিন এখানে থাকবেন এবং এই পাখি পরিসংখ্যান করবেন, এবং তিনি বুঝবেন যে এখানে কতটা পাখি বা কোন জাতের পাখি এখানে অবস্থান করছেন। টপিক এই তো সোনাগঞ্জের শেষ। মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল থেকে পাখি শুমারির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। পদ্মা নদী আর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের সংযোগ চ্যানেলে পলি অপসারণ না করায় বোরো মৌসুমেও চালু হয়নি সেচ পাম্প। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। অতিরিক্ত পলি সরাতে ড্রেজিংয়ের কাজ চলছে জানিয়ে শিগগিরই পাম্প চালুর আশ্বাস দিয়েছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। পদ্মা নদীর সাথে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের মাঝে 2 কিলোমিটার ইনটেক চ্যানেলে পলি অপসারণ সঠিক সময়ে না করায় নির্দিষ্ট সময়ে সেচ দিতে পারছে না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পের পাম্প বন্ধ থাকায় 193 কিলোমিটার মেইন ক্যানেল, 467 কিলোমিটার সেকেন্ডারি ক্যানেল, 995 কিলোমিটার টার্সিয়ারি ক্যানেলে পানি নেই। চলতি মাসের 15 তারিখ গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প চালু হবার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পাম্প চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সেচ খালগুলোতে পানি না থাকায় বিপাকে পড়েছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ সহ জেলার 13টি উপজেলার কৃষকেরা। সঠিক সময়ে সেচ সুবিধা না পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে চলতি বোরো মৌসুমের 24,970 হেক্টর জমিতে ফসল চাষ। পানির অভাবে আমাদের ফসল সবই নষ্ট হয়ে যাচ্ছে, রোদিয়াতে আয় রয়ে যাচ্ছে, বোরিং এর পানির কোনো ব্যবস্থা হচ্ছে না। 2 একর ভিতরে যদি পানি না পাওয়া যায় তাহলে এই পেঁয়াজগুলো মাটি সমান হয়ে যাবে। আপাতত কেনালে পানির দরকার, যে কেনালে পানি দিলে পরে আমরা এই কেনালটা আপাতত সেকেও এই ফসলগুলো বাঁচাতে পারি। আমরা যে বোরিং দিয়ে পানি তুলবো তা উঠছে না, বহু চেষ্টা করছি তাও কোনো কাজ হচ্ছে না। ইনটেক চ্যানেলের খনন কাজ শেষ হলেই সেচ পাম্প চালুর আশ্বাস দেন গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পরিচালক। পদ্মা নদীর সাথে পাম্পের যে ইনটেক চ্যানেল রয়েছে এবছর ইনটেক ক্যানেলে বেশি পরিমাণ পলি পড়ায় ড্রেজিং কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে, তা সত্ত্বেও আমরা অতি সত্বর পাম্প চালু করব এবং সেচ প্রদান করব। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের তথ্য মতে 3টি পাম্প প্রতি সেকেন্ডে 3,900 কিউসেক পানি সেচের জন্য উত্তোলন করতে পারে। সময় সংবাদ কুষ্টিয়া। বিপিএল এর খবর। একদিন বিরতি দিয়ে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দুপুর 1:30 দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও খুলনা টাইটান্স। খুলনার যেখানে চাওয়া পাওয়ার কিছুই নেই সেখানে কুমিল্লার চোখ প্লে অফের দিকে। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে হোঁচট খাওয়া চলবে না সালাউদ্দিন শিষ্যদের। চট্টগ্রাম থেকে খলিলুর রহমানের তোলা ছবিতে নিয়ন মোহাইমেনের রিপোর্ট।
সাগরিকায় বিপিএল এর আগমন ঘটেছে তাও দুদিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো কি যেন এক অপূর্ণতা রয়ে গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং তার সমর্থকদের মাঝে। ঠিক ধরেছেন, এখনো যে ঘরের ছেলে তামিম ইকবাল দর্শনটাই হয়নি তাদের, থাকুক সে প্রতিপক্ষের তাবুতে, তাতে কি আর ভালোবাসা কমে যায়? তাই তো খুলনার বিপক্ষে কুমিল্লার ম্যাচের আগে সব দৃষ্টি নিবন্ধিত থাকলো তামিমকে ঘিরেই। পয়েন্ট টেবিলে এখনো চার নম্বরে কুমিল্লা, নিচের দলগুলোর সঙ্গে পয়েন্ট এক থাকলেও এগিয়ে আছে রান রেটে। তবে নিজেদের মধ্যে দূরত্বটা তাদের এতটাই কম যে পা হরকালেই দূরে সরে যাবে প্লে অফের স্বপ্ন। আমাদের হাতে চারটি ম্যাচ আছে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করছি। তো আশা করছি যে আমরা যদি এখান থেকে দুটো ম্যাচ জিততে পারি তাহলে আমাদের সুপার লিগ কনফার্ম হবে, এবং আমাদের টিমের মধ্যে থেকে সেই আত্মবিশ্বাসটা আছে যে আমরা আমরা আপনারা জানেন যে লাস্ট ঢাকা ডায়নামিক্সের সাথে একটা ভালো প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ হয়েছে, তো সেখানে আমরা আমাদের জয় ছিল, তো আমরা বেশ আশাবাদী এখান থেকে জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার। শুরুটা মিশ্র হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে ভিক্টোরিয়ানরা, ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন ক্যারিবীয় তারকা এভিন লুইসও। খুলনার বিপক্ষে তাই জমজমাট ম্যাচই আশা করছেন ভিক্টোরিয়ানস কোচ। এখানে উইকেটে অনেক রান হচ্ছে, তো আমার মনে হয় যে এভিন লুইস এখানে একটা ভালো রোল প্লে করতে পারবে টিমের জন্য, তো আমরা আশাবাদী সে এখানে। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে খুলনা, কিছুই আর পাওয়ার নেই তাদের। শুরুর ভুলগুলোই মূলত কাল হয়ে গেছে জয়বর্ধনের শিষ্যদের জন্য, আর টুকটাক ইঞ্জুরি তো ছিলই। তাই বলে হাল ছাড়ার পাত্র নয় মাহমুদুল্লাহ বাহিনী, নিজেদের ফর্মটাকে ঝালাই করতে শেষ দুটি ম্যাচের দিকে এখন দৃষ্টি তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যায় চলতি আসরে প্রথমবারের মতো সাগরিকায় নামতে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বে হাই ভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। টুর্নামেন্টে শুরুর ছন্দ হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে সাকিব রাসেলরা, বন্দরনগরী থেকে এই জয়ের ধারায় ফিরতে চায় তারা। অন্যদিকে শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাসে মলিয়ান হয়ে ঢাকা বধে বদ্ধপরিকর রাইডার শিবির। দুপুর একটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসবে রংপুর রাইডার্স, অপেক্ষা তাই ঢাকা থেকে আসা একঝাঁক সাংবাদিকদের। তবে সবাইকে অবাক করে দিয়ে দুপুর সাড়ে বারোটায় আচমকা ঝড়ের মতো সাগরিকায় হাজির ঢাকা ডায়নামাইটস। সময় ক্ষেপণ না করে দলবল নিয়ে একেবারে অনুশীলনে নেমে পড়লেন সাকিব আল হাসান, আর এফাকে সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সেন্টার উইকেটে চলে গেলেন ডায়নামাইট বস খালেদ মাহমুদ সুজন। কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছ থেকেই জেনে নিলেন উইকেটের হাল হকিকত। সাগরিকার উইকেট এখন পর্যন্ত দুহাত ভরে দিয়েছে ব্যাটসম্যানদের, বোলারদের জন্য একেবারে বদ্ধভূমি না হলেও কষ্ট আছে কপালে তা জানেন রুবেল হোসেন। কিন্তু নাচতে নেমে ঘোমটা দিয়ে আর লাভ কি, তাই অত শত না ভেবে রুশো হেলসদের একটু বুদ্ধি খরচ করে বোলিং এর কৌশল বাতলে দিলেন তিনি। উইকেটটা কি চাচ্ছে আসলে, সব ব্যাটসম্যানের তো লাইক আপনার শর্টস খেলতে পছন্দ করে এই ধরনের উইকেট, তো আসলে ব্যাটসম্যানের নিয়ে খেলা উচিত আসলে আমাদের। আমরা কি চাচ্ছি এই ধরনের উইকেট, আমার কি করা উচিত, টিম প্ল্যান যেটা বলে ওই ধরনের, আমার কাছে মনে হয় এটা যদি এক্সিকিউট ভালো করতে পারে তাহলে আমার কাছে মনে হয় সাকসেস হতে পারবে। অন্যদিকে নিজেদের দেয়া সময় মতোই মাঠে আসে রংপুর রাইডার্স, টম মুডির পরিকল্পনা এবং মোহাম্মদ রফিকের তত্ত্বাবধানে অনুশীলন করে তারা। সাগরিকায় প্রথম ম্যাচটা জিতে যাওয়ায় একটু নির্ভর ছিল মাশরাফি বাহিনী। পয়েন্ট টেবিলে অবস্থানটা ঢাকার নিচে, তবে এটা নিয়ে চাপ নিতে নারাজ রাইডার্স শিবির। এখনো জ্বলে ওঠেননি ক্যারিবীয় তারকা ক্রিস গেইল, আর হালকা ঝলক দেখালেও নিজের রূপ খুঁজে পাননি এবিডিও। তবে আসার কথা রুশো হেলসরা দেখিয়ে যাচ্ছেন কিভাবে ব্যাটিং করতে হয় টি টোয়েন্টিতে। নিজেদের এই ছন্দটাই তাদের শক্তির জায়গা। সব টিমের কিন্তু টিম প্ল্যান একরকম হয় না, তো আমাদের টিম প্ল্যানটাই ওই রকম যে আর 20 ওভারের খেলা আসলে যদি টপ অর্ডার থেকে রান করে পেছনের খুব একটা বেশি কাজ থাকে না, সো আমাদের টিমটাই সাজানো হয়েছে ওইভাবে। খেলার ফলাফল যাই হোক, বিপিএল এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে একঝাঁক তারকার পারফরমেন্স দেখতে এখন মুখে আছে পুরো সাগরিকা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর হাসপাতালে বেড়েছে চিকিৎসক নার্সদের উপস্থিতি, সেবা নিয়ে অভিযোগের কমতি নেই রোগীদের, লোকবল সংকটের কথা বলছে কর্তৃপক্ষ। বিদেশগামী বড় ভাইকে বিমানবন্দরে বিদায় জানাতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি, ঘাতক ট্রাকের চালক ও সহকারী আটক। অভিনব কায়দায় রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিস থেকে এক ব্যক্তির 5 লাখ টাকা হাতিয়ে নিল অসাধু চক্র, ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। ফেনীতে নিখোঁজের 12 ঘন্টা পর সপ্তম শ্রেণীর ছাত্রের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার, আটক 2।
এবং বছর জুড়েই পুলিশকে সেবাবান্ধব হওয়ার আহ্বান বিশিষ্টজনদের সংস্কারমূলক ব্যবস্থা নেয়াই পরিস্থিতি উন্নতির দাবি পুলিশের এই ছিল এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে সঙ্গে থাকুন সময়